আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদেরকে সাবধান করছি আজকে নিউজে। পাঙ্গাস মাছ খাচ্ছেন, বন্ধ করুন সময় থাকতে। কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পাঙ্গাসের ঝাল কিংবা স্রেফ ঝাল মাসে অন্তত কয়েকবার পাতে পড়ে না এমন বাঙালি মেলা ভার। ডায়েটিশিয়ানরাও বলেন শরীরে প্রয়োজনীয় প্রোটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিডের চাহিদা মেটাতে ছোট মাছের বিকল্প নেই, কিন্তু পাঙ্গাস মাছ থেকে সাবধান। পারলে এখনই খাওয়া বন্ধ করুন, তা না হলে আস্থমা, করোনারি ডিজিজ, হাড় ক্ষয়ের মতো নানা রোগ, এমনকি ক্যান্সারের মতো মরণরোগও অচিরেই বাসা বাঁধতে পারে শরীরে। পাঙ্গাস রান্না করা সহজ, কাটা বেশি থাকে না, খেতে সুস্বাদু এবং সস্তাও, সবই ঠিক আছে। কিন্তু বিজ্ঞানের সম্প্রতি গবেষণায় পাঙ্গাস সম্পর্কে মারাত্মক তথ্য উদ্ঘাটন করেছে। দেখা গিয়েছে পাঙ্গাস মাছে থাকা উপাদান শরীরকে ধীরে ধীরে শেষ করে, এক কথায় স্লো পয়জন। কেন পাঙ্গাস বিপজ্জনক? পাঙ্গাস মাছ বড় হয় সাধারণ অবস্থায়, কিন্তু চাষ করা হয় ফার্মে। আমরা বাজার থেকে যে পাঙ্গাস কিনি সেগুলো সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয়, আর এখানেই বিষ হয়ে যায় পাঙ্গাস। ফার্মে পাঙ্গাস স্বাদ বাড়ানো ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক ব্যবহার যা থেকে ক্যান্সার হয়। তাই চিকিৎসকদের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।